বন্ধুরাই তার রেনের ডিজাইনগুলো দেখুন, এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর। মাত্র তিন রত্তি থেকে শুরু করে দুয়ানা শনের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। আর এখানে আপনারা ডিজাইন পাবেন 24 জোড়া ডিজাইন। তো 24 জোড়া ডিজাইন আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে এখান থেকে যে কোনো ডিজাইন আপনি ভালোভাবে চয়েস করতে পারবেন। আর বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো বাবুদের জন্য, বড়দের জন্য ব্যবহার করতে পারবেন। আর ডিজাইনগুলো আপনারা কীভাবে তৈরি করে আনবেন সেটা আমি আপনাদের বলে দিব। বন্ধুরা এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইনের নিচে যে পাতা সিস্টেম রয়েছে, কিছু কিছু ডিজাইনের নিচে ঝুমকা সিস্টেম রয়েছে। তো সেটা আপনি কিভাবে তৈরি করে আনবেন ভালো করে সেটা আমি আপনাদের বলে দিব। আর বন্ধুরা এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যে উপরের যে ছেলা ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনের উপরেই কিন্তু তারিনের ডিজাইনগুলো ভালো লাগে। আর যখন আপনারা এই ডিজাইনগুলো তৈরি করতে দিবেন আপনার স্বর্ণকারকে বলবেন যে উপরের যে ছেলা ডিজাইনটা থাকে সে ডিজাইনটা একটু সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য, কারণ সেটা যদি ফুটিয়ে তোলা হয় ভালোভাবে তাহলে সে ডিজাইনটা আপনি যখন ব্যবহার করবেন আপনার কাছে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। আর বন্ধুরা এই ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করতে দিবেন যদি উপরের কানে ব্যবহার করেন তাহলে সেটা একটু ছোট করে আপনারা তৈরি করতে পারেন। আর এই ডিজাইনগুলো যদি আপনারা নিচের কানে ব্যবহার করেন তাহলে সেটা আপনি একটু বড় করে নিচে একটি ঝুমকা দিয়ে আপনি তৈরি করতে পারেন, বা নিচে একটি পাতা দিয়ে তৈরি করতে পারেন তার রেনের ডিজাইনগুলো। আর যদি আপনারা বাবুদের জন্য তৈরি করেন তাহলে ছোট একটি পাতা দিয়ে ছোট করে রিনটা তৈরি করে বাবুদের জন্য ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা যখন আপনারা তৈরি করতে দিবেন এভাবে বলবেন তাহলে এই ডিজাইনগুলো সুন্দর করে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় মাজারও অনেক সাইজ রয়েছে। তো সাইজটা আপনি দেখে নেবেন যে কোনটার কতটুকু ওজন রয়েছে সেটাও আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর বন্ধুরা এই ডিজাইনগুলো কিন্তু যখন আপনারা ব্যবহার করবেন তখন এই আংটাটা যে থাকে সেই আংটাটা একটু ভালোভাবে লাগিয়ে নেবেন, কারণ আংটাটা যদি আপনি ভালোভাবে লাগিয়ে নেন সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন। আর বন্ধুরা এই ডিজাইনগুলো কিন্তু সবসময় রাফ ইউজ করা যায়, সবসময় আপনি এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা এই ডিজাইনগুলো যদি আপনারা একটু কম স্বর্ণ দিয়ে তৈরি করেন, যেমন ধরুন আপনি তিন রত্তি দিয়ে তৈরি করবেন, তাহলে এখানে দেখে নেবেন যে তিন রত্তি স্বর্ণের মধ্যে এখানে অনেক ডিজাইন রয়েছে। তো সেখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি চয়েস করে সেখানে যেরকম সাইজটা রয়েছে সেরকম সাইজটা আপনি আপনার স্বর্ণকারকে দেখিয়ে সেরকম করে আপনি তৈরি করবেন। বন্ধুরা কম স্বর্ণ দিলে আপনি জিনিসটা একটু ছোটো করার চেষ্টা করবেন, আপনার স্বর্ণকারকে বলে দিবেন যে ছোটো করে জিনিসটা তৈরি করার জন্য। আর বন্ধুরা আপনারা যদি একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করেন, যেমন ধরুন আপনি একানা দিয়ে তৈরি করবেন, তাহলে এখানে যেরকম সাইজটা রয়েছে সেরকম সাইজটা আপনারা তৈরি করতে পারেন, কারণ একানা স্বর্ণ দিয়ে তৈরি করলে এখানে যেরকম সাইজটা যদি আপনি সেরকম তৈরি করেন তাহলে সেই ডিজাইনটা ভালো হবে, আপনার কানের সাথে ফিটিং হয়ে থাকবে, আপনি ব্যবহার করেও ভালো পাবেন। বন্ধুরা আর যদি আপনারা দুয়ানা দিয়ে তৈরি করেন তাহলে এখানে দেখে নেবেন যে দুয়ানা স্বর্ণের যেরকম ডিজাইনটা রয়েছে তো সেরকম করেও আপনারা তৈরি করতে পারেন, বা এর চেয়ে একটু সীমিত একটু বড় করে ডিজাইনটা তৈরি করতে পারেন। তো বেশি বড় করবেন না, হালকা একটু বড় করে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। বন্ধুরা আপনারা যে ডিজাইনগুলো দেখলেন অবশ্যই আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।